সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনলাইন ক্লাসে। গত ক্লাসে আমরা বেশ কিছু টপিকস পড়েছিলাম। আমি তোমাদেরকে একটু বই থেকে দেখিয়ে দিই আগে আমরা কি কি পড়েছিলাম গত ক্লাসে। ওয়েট করতে হবে। গত ক্লাসে তোমার ইফ স্টেটমেন্ট অ্যাকচুয়ালি করেছি। ইফ স্টেটমেন্ট কমপ্লিট করেছে এবং তোমাদেরকে এই যে এখানটায় পড়ে আসছিলাম কন্ট্রোল কন্ট্রোল এবং কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা এটাই পড়িয়েছিলাম তোমাদেরকে। তো সেখানের মধ্যে কোনটা পড়িয়েছি? ইফ স্টেটমেন্টটা পড়িয়েছিলাম, আমার এখন খেয়াল আছে। ইফ স্টেটমেন্টের কাজটা কি ছিল আমি আর একটু রিপিট করি। সেখানে তোমার কাজটা ছিল যে ফার্স্টে কন্ডিশন চেক করা হবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তখন সেই স্টেটমেন্টে কাজ করবে, করার পরে সে রেস্ট অফ কোডে চলে যাবে। যদি কন্ডিশনটা ফলস হয় তখন স্টেটমেন্ট কি করবে না, রেস্ট অফ কোডে চলে আসবে। তাহলে এই যে মাঝখান দিয়ে একটা স্টেটমেন্ট আছে, এই স্টেটমেন্টে কাজ করবে কি করবে না সেটা ডিসাইড করে দিচ্ছিল কে, হচ্ছে একটা কন্ডিশন। কন্ডিশনটার উপরেই ডিপেন্ড করে যে কাজটা কতটুকু করবে কি করবে না, স্টেটমেন্টের কাজটা করবে কি করবে না। এখানে দেখো যে ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সে কাকে করতেছে, তাহলে সে তোমার অ্যাকশন ওয়ান কে করতেছে। যদি কন্ডিশন ফলস হয় তখন অ্যাকশন ওয়ান কে করবে না, নিচে যদি কোনো কাজ থাকে সে কাজটা করবে। আমি তোমাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে কোনো একটা সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক, এটা দেখানোর জন্য একটা সি প্রোগ্রাম। তো আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই। ফার্স্টে কন্ট্রোল এন দিলাম, এন দেওয়ার পর একটা উইন্ডো চালু হয়েছে। তো উইন্ডোর মধ্যে আমরা ফার্স্টে কি দিব, ইনপুট স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনপুট কোনিও ডট এইচ। দেন আমরা মেইন ফাংশনটা স্টার্ট করেছি, ঠিক আছে? তো হ্যাশ ইনপুট স্টুডিও ডট এইচ, হ্যাশ ইনপুট কোনিও ডট এইচ, মেইন ফাংশনটা স্টার্ট। দেন আমরা সেকেন্ড বাকেট স্টার্ট করেছি। তো আমরা কোন একটা সংখ্যা ধনাত্মক না কি ঋণাত্মক আমরা এটা চেক করবো। তো সংখ্যাটার জন্য আমরা একটা নাম দিলাম, সেটা হচ্ছে এ। ওকে, এই সংখ্যাটাকে তো আমাদের গ্রহণ করতে হবে কিবোর্ড থেকে। কিবোর্ড থেকে গ্রহণ করতে হলে স্ক্যান ফাংশন ইউজ করতে হয়, আর স্ক্যান ফাংশনের আগে আমরা একটা প্রিন্ট এফ ইউজ করব। আমরা বলে দিব যে এন্টার এন্টার দ্য নাম্বার, ঠিক আছে? এটা বলার পর আমরা একটা সেমিকোলন দিলাম। প্রত্যেকটা লাইনের শেষে অবশ্যই কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। দেন তোমাকে স্ক্যান এফ ইউজ করতে হবে, স্ক্যান এফ এর মধ্যে পার্সেন্ট ডি। প্রথম মানটা আমরা কার জন্য নিচ্ছি, আমরা এর জন্য নিচ্ছি, ঠিক আছে? আমরা মানটা এর জন্য নিচ্ছি। এবার আমরা ইফ, যেহেতু ইফ স্টেটমেন্ট দিয়ে করব, তাহলে তো শুরুতে তোমাকে কি দিতে হবে, ইফ দিতে হবে। ইফ দেওয়ার পর কন্ডিশন দিতে হবে, এ গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন ইকুয়াল জিরো। যদি এর মানটা শূন্যের সমান বা এইচে কি হয়, হচ্ছে যদি বড় হয়, শূন্যের সমান বা এইচে যদি বড় হয় তাহলে সে কি করবে, সে একটা রেজাল্ট দেখাবে। সে কি বলবে, পার্সেন্ট বি ইজ আই পজিটিভ নাম্বার। ওকে, দেন পার্সেন্ট ডি ইজ এ পজিটিভ নাম্বার। তো কমা দিয়ে সে রেজাল্ট কাকে দেখাবে, একে দেখাবে। আর যদি কন্ডিশন আমরা আরেকটা দিই, গত ক্লাসে বলেছিলাম কন্ডিশন যদি না দাও তাহলে কিন্তু একটু ঝামেলা আছে, কন্ডিশন দিয়ে দেওয়াটাই ভালো। যদি এর মানটা শূন্যের চেয়ে ছোট হয় তাহলে সে একটা রেজাল্ট দেখাবে, কি বলবে, যে পার্সেন্ট বি ইজ এ নেগেটিভ নাম্বার, ঠিক আছে? তো এটার পরে একটা কমা দিবে, কমা দেওয়ার পরে রেজাল্ট দেখাবে কাকে, তাহলে আমার প্রোগ্রামটা কি হবে, শেষ হয়ে যাবে। তাহলে দেখো আবার বলছি, আচ্ছা কোয়েশ্চেনটা তো আমরা লিখি নাই, একটা কোয়েশ্চেন দিতে পারি।
তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ, আমরা পজিটিভ আর নেগেটিভ নাম্বার কিনা চেক করতেছি। তাহলে গেলাম এটাকে আমরা সেভ এস দিলাম, সেভ করলাম, এক্সিকিউট করলাম, কম্পাইল করলাম, কোনো ভুল পাওয়া যায় নাই, রান করলাম। আমরা একটা মান নিচ্ছি 50, তো তোমাকে কি বললো 50 ইজ এ পজিটিভ নাম্বার। আর যদি আমি একটা মান নিই মাইনাস 54, তোমাকে কি বললো মাইনাস 54 ইজ এ নেগেটিভ নাম্বার, তাহলে রেজাল্ট ঠিকঠাক মতো দেখাচ্ছে। এখানে যে একটা ইয়ে আসছে, এখানে যে একটা ওয়েট কালার আসছে, ওটা সমস্যা নেই, এখানে ক্লিক করছি, হঠাৎ করে ক্লিক করে গেছে। তাই তাহলে আমরা কি করছি, ফার্স্টে একটা মান নিয়েছি, আমরা ফার্স্ট একটা ডিক্লেয়ার করেছি যে সংখ্যাটাকে নিব, সেটার জন্য একটা চলক ঘোষণা করছি এ, এবং সেটা হচ্ছে কি ইন্টিজার টাইপের পূর্ণ সংখ্যা। তো শুরুতে বললাম প্রিন্ট অফ দি এন্টার দ্য নাম্বার, এই নাম্বারটা আমরা নিব স্ক্যানার থেকে, যে মানে কিবোর্ড থেকে নিব। তো সেটার জন্য যে লাইব্রেরি ফাংশনটা ইউজ করতে হলো সেটার নাম হচ্ছে কি স্ক্যানার। দেন আমরা কি করেছি, একটা কন্ডিশন দিয়েছি যে এর মানটা শূন্যের সমান বা ইচ্ছে বড়, যদি হয় তাহলে পার্সেন্ট ইজ দ্য পজিটিভ নাম্বার। পার্সেন্ট মানে এখানে একটা পূর্ণ সংখ্যার মানকে দেখাবে, কাকে দেখাবে, একে দেখাবে, ঠিক আছে, এই জায়গাটাতে একে দেখাবে। সেটা আবার তোমাকে কমার পরে, মানে ডাবল কোয়োটেশনের পর কমা দিয়ে কমার পরে চলকটা ঘোষণা করতে হবে। এটা তোমাদের বারিক কাজ ছিল। এবার আমরা আসি পরবর্তীতে, আমরা আরেকটা যে কাজটা করব সেটা হচ্ছে যে ইফ এলস। আজকে আমরা নতুন একটা জিনিস যাচ্ছি, সেটা হচ্ছে ইফ এলস। এখানে ইফ দিয়ে বারবার আমরা কন্ডিশন চেক করতাম, বাট ইফ এলস দিয়ে তোমাকে বারবার কন্ডিশন চেক করতে হবে না, একবার কন্ডিশন চেক করবা, হয় এটা হবে নতুবা এটা হবে। মানে কন্ডিশন চেক করার পরে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সে একটা কাজ করবে, আর না হলে সে অন্য আরেকটা কাজ করে দিবে। এটার জন্য হচ্ছে ইফ এলস। তাহলে তার গঠনটা আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, কেমন দেখি। সি প্রোগ্রামে অন্যথায় অর্থে ইফ স্টেটমেন্টের সাথে এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফ এলস স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাটটা হচ্ছে, ফার্স্টে ইফ কন্ডিশন থাকবে, কন্ডিশনটা যদি ট্রু হয় তখন তা কাকে করবে, অ্যাকশন ওয়ান কে করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন কোনটাকে করবে, অ্যাকশন টু করবে। তখন এলস এর জন্য কিন্তু আর কোনো কন্ডিশন সে চেক করতেছে না। সো এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। এখানে দেখো কন্ডিশনটা যদি ট্রু হয় তখন কাকে করবে, স্টেটমেন্ট এদিকেরটাকে করবে, এটাকে করবে। কন্ডিশন ট্রু হলে করার পরে সে কোথায়, রেস্ট অফ কোড, তখন আর এটাকে করতেছে না, এই জিনিসটাকে করতেছে না। যদি কন্ডিশন ফলস হয় তখন আমি এখন যেটা মার্ক করে রাখছি সেটা হবে, হওয়ার পর সে রেস্ট অফ কোডে চলে যাবে, তখন কিন্তু এই কাজটা সে এদিকের কাজটাকে সে করছে না। তার মানে হয় এটা হবে নতুবা এটা হবে, যে কোনো একটা হবে, হওয়ার পর সে কোথায় চলে যাবে, রেস্ট অফ কোডে চলে যাবে। তো আমরা এবার এই যে কাজটা আমরা একটু আগে করেছিলাম পজিটিভ আর নেগেটিভ, সেটাকে আমরা চাইলে কি দিয়ে করতে পারি, সেটাকে চাইলে আমরা ইফ এলস দিয়ে করতে পারি। আমি আবার নতুন করে একটা দিতে যাচ্ছি, ফার্স্টে কোয়েশ্চেনটা লিখতেছি পজিটিভ আর নেগেটিভ, আমরা ব্র্যাকেটে লিখে দিলাম, সেটা আমরা কি দিয়ে করব, ইফ এলস দিয়ে। তোমাকে প্রশ্ন বলে দিতে পারে যে এটাকে ইফ দিয়ে করো অথবা ইফ এলস দিয়ে করো, তাহলে তোমাকে পুরোটাই কিন্তু ভালোভাবে জানা থাকতে হবে। তো শুরুতে কি করতে হবে, হ্যাশ ইনপুট স্টুডিও ডট ইচ হ্যাশ ইনপুট গুণিয়োগ ডট ইচ, এটা তো আমরা জানি প্রত্যেকটাতে কমন, মেন ফাংশন দিয়ে স্টার্ট করবো, দেন হচ্ছে সেকেন্ড ব্রাকেট স্টার্ট, তো ইন্ট দেন হচ্ছে এ। তো আমরা এখানে একটা কি করি, একটা প্রিন্ট অ্যাপ ইউজ করি, প্রিন্ট অ্যাপের মধ্যে কোটেশন মার্ক বলি যে এন্টার দ্য নাম্বার, তোমার মতো তুমি দিতে পারো সমস্যা নেই। স্ক্যান অ্যাপ দিয়ে এবার আমরা কি করব, স্ক্যান অ্যাপ দিয়ে আমরা মানটা গ্রহণ করবো, ঠিক আছে। তো পার্সেন্ট কি দিলাম, ডি, মানটা আমরা কার জন্য নিচ্ছি, আমরা এর জন্য নিচ্ছি, ওকে। এরপর আমরা ইফ এলস এর যে গঠনটা সেটা কি, আগে একটা ইফ কন্ডিশন হবে যে এর মানটা কি জিরো, যদি হয় তাহলে সে কি করবে, একটা রেজাল্ট দেখাবে। রেজাল্ট কি দেখাবে, সে বলবে যে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি যে পজিটিভ নাম্বার। একটা ফুল স্টপ দিলাম, কমা দেওয়ার পরে আমরা মানটা কাকে দেখাবো, একে দেখাবো, ওকে। দেন এখানে আসবে এলস, এলস দেওয়ার পরে সে আরেকটা প্রিন্ট এফ যাবে, বলবো আমরা যে পার্সেন্ট ডি ইজ এ নেগেটিভ
দেখো এখানটা কিন্তু আমরা ইফ এর পর এলস দিয়ে কিন্তু আর কন্ডিশন দিই নাই। যদি শূন্যের সমান বা ইচ্ছে বড় হয় তাহলে সেটা অবশ্যই পজিটিভ, আর যদি পজিটিভ না হয় তাহলে আমরা বলেই দিতে পারি যে সেটা কি হবে, এটা নেগেটিভ হবে। আমরা ফাইলে গেলাম, সেভ এস দিলাম, সেভ করলাম, এক্সিকিউট করলাম, কম্পাইল করলাম, দেখা যাচ্ছে এখানে কোনো কি নাই, ভুল নাই। ভুল নাই এটা কোথায় দেখলাম আমরা, এই যে এরর জিরো আছে, ওয়ার্নিং জিরো আছে, তো এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো ধরনের আমার ভুল নেই। তো আমরা এক্সিকিউটে গেলাম, দেন আমরা রান করলাম, করার পরে এবার একটা মান নিচ্ছি যে 87। যদি 87 মানটা নিলাম, দেখলাম এন্টার বাটনে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে কি আছে, 87 ইজ এ পজিটিভ নাম্বার, ঠিক আছে। এবার আমরা ক্লিক করলাম, এক্সিকিউটে গেলাম, আবার রান দিলাম, -34 একটা নাম্বার দিলাম, এইখানে আমরা রেজাল্টটা যখন এন্টার বাটনে ক্লিক করলাম বললো কি 34 ইজ এ নেগেটিভ নাম্বার। এটা ঠিকঠাক মতো আমাদের কি দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে। তাহলে ইফ এলস এটার এটার মধ্যে আমরা একটু দেখি যে ব্যাশ কমটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। দেখো এটুক পর্যন্ত সেম, এটুক পর্যন্ত সেম ছিল, এটুকু সেম ছিল, এটুক পর্যন্ত সেম ছিল, বাট আমরা এখানে এসে ইফ এর জন্য কোন কন্ডিশন আর এই জায়গাটা দিই নাই। দেখো এখানে আমরা শুধুমাত্র কি করছি, এলস লিখছি, এলস লিখার পরে কি আসছে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ইজ এ নেগেটিভ নাম্বার। তাহলে আমরা এখানে রেজাল্টটা শো করতেছি, ঠিক আছে, পার্সেন্টেজ ইজ এ নেগেটিভ নাম্বার, কমা দিয়ে এ মানটা চলে আসছে। তো যখন তোমার খেয়াল রাখবো, যখন তোমার দুটা পথ থাকবে, দুটা ওয়ে থাকবে, একটা কন্ডিশন দিব তখন আমরা কাকে ইউজ করতে পারবো, ইফ এলস কে, ঠিক আছে। আমি আরেকটা করাচ্ছি তোমাদেরকে, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম, গত ক্লাসে আমরা দুজনে কোনটা করেছিলাম, পজিটিভ নেগেটিভ তো মানে ঋণাত্মক তো বলেছি, পাস ফেলটা যদি আমি তোমাদের করাই, মনে করো কেউ কোনো পরীক্ষায় কোনো সাবজেক্টে একটা নাম্বার পেয়েছে, তো সে পাস করছে নাকি ফেল করছে এটা আমরা করবো, হ্যাঁ, পাস অর ফেল আমরা এটা একটু চেক করবো। তাহলে এটার জন্য কি করতে হবে, ফার্স্ট আমরা হ্যাশের গ্রুপটা দিলাম, স্টিরিও ডট এইচ হ্যাশ ইনক্লুড ডট এইচ, ঠিক আছে। আমরা এবার পাস আর ফেলের জন্য একটা সি প্রোগ্রাম করতেছি। তো যে সাবজেক্টটাকে আমরা চেক করব সেটার জন্য আমরা একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে এ, কোন একটা সাবজেক্টের যে প্রাপ্ত নাম্বারটা আছে সেটাকে আমরা নাম দিয়েছি এ। দেন আমি কি করব, এখন একটা প্রিন্ট অ্যাপ ইউজ করলাম, তো প্রিন্ট অ্যাপে কি বললাম, বললাম এন্টার আমি কি করলাম, এবার মানটা গ্রহণ করতেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা স্ক্যান অফ দি এখন মানটা নিচ্ছি, পার্সেন্টি মানটা কার জন্য নিয়েছি, এর জন্য নিয়েছি, তিনটে প্রিন্ট এফ এন্টার দ্য নাম্বার টু চেক স্ক্যান এফ পার্সেন্টি এন্ড এ, মান নেওয়া কমপ্লিট। এখন আমরা কি করব, পাস হতে বা ফেল করে করবো, তাহলে কন্ডিশন দিতে হবে ইফ। তাহলে পাস ফেলের তোমার কন্ডিশনটা কি, এ গ্রেটার দেন ইকুয়াল 33, যদি হয় তাহলে সে কি করবে, যে বলবে ইউ হ্যাভ ফার্স্ট, ঠিক আছে, ইউ হ্যাভ ফার্স্ট, জাস্ট এটাই বলবে না। যদি 33 এর সমান বা ইচ্ছে বড় হয় তাহলে সে কি করছে, পাস করছে, আদারওয়াইজ সে কি করে ফেলছে, অবশ্যই ফেল করছে। তাহলে ফেল করার জন্য আমরা আরেকটা প্রিন্ট অ্যাপ ইউজ করলাম, যে ফেলড, ওকে, দেন আমার প্রোগ্রামটা কি হলো, শেষ হয়ে গেল। তাহলে দেখো সে শুধু কন্ডিশন দিয়েছে একটা, যে ইফ এ গ্রেটার দেন ইকুয়াল 33, 33 এর সমান অথবা এর চেয়ে যদি বড় মান হয় তাহলে সে কি করছে,
পাশ করছে, আর যদি না হয় মনে করো যে মানটা যে পরীক্ষার সাবজেক্টে সে 33-এর চেয়ে কম পেয়েছে, তাহলে সে ডিরেক্টলি কি হয়ে যাবে, ফেল হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনটা ট্রু হলে এটাকে করবে, করার পর সে কিন্তু গেট সিএস এ চলে আসবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সে কিন্তু 10 নম্বর লাইন করবে না, মানে হচ্ছে এই লাইনটা করবে না, না করে সে কোথায় 11 নম্বর লাইনে আসবে, এলস দিয়ে সেটাকে করে দিবে। এলস এর পরে যেটা থাকে এটাকে বলা হয় ডিফল্ট ব্লক, এটা তোমরা একটু লিখে রাখবা, এটাকে বলা হয় ডিফল্ট ব্লক। মানে কন্ডিশন ফলস হলে এটা অবশ্যই সে করবে, মানে হয় 10 নম্বর লাইন নতুবা 12 নম্বর লাইন, যেকোনো একটা লাইনকে সে কিন্তু এক্সিকিউট করবেই। 10 করলে 12 করবে না, 12 করলে কিন্তু 10 করবে না। তাহলে কন্ডিশন ট্রু হলে 10 করবে, করার পর সে 13 নম্বর লাইনে চলে আসবে। আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে 10 করবে না, 11-তে এসে এলস পেয়ে সে 12 নম্বরকে কমপ্লিট করবে, করার পর আবার 13 নম্বরে চলে যাবে। ঠিক আছে, এবার আমরা একটু দেখবো ঠিকঠাক মতো হয়েছে কিনা। এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কোনো ভুল পাওয়া যায় নাই, এক্সিকিউটে গেলাম, রান করলাম। ঠিক আছে, এবার আমরা একটা মার্কস নিচ্ছি 18, তাহলে সে কি পেয়েছে, সে পাস করেছে। এখন সে মনে করো যে একটা মান নিচ্ছে 23, তাহলে কি করছে, ইউ হ্যাভ ফেলড বলে দিচ্ছে, কেমন। তাহলে বুঝতে হবে যে তুমি যখন দুটো ওয়ে পাবে, যখন তুমি দুটো ওয়ে পাবে তখন তোমাকে কি করতে হবে, ইফ এলসটা ইউজ করতে হবে। তাহলে আমরা পাস ফেল পজিটিভ নেগেটিভ আমরা বের করেছি, ধনাত্মক ঋণাত্মক যদি তোমাকে বের করতে বলে তখন তুমি কি করবা, আমি এটাও একটু দেখাই দিই। ধনাত্মক এবং ঋণাত্মক যদি তোমাকে বের করতে বলে, আমি কিছু জিনিস একটু কপি করে নিই, বারবার ট্যাপ করতে ইচ্ছে করতেছে না। আমরা এখন কি করব, ধনাত্মক ঋণাত্মক তো আমি বলেছি, পজিটিভ নেগেটিভ তো বলেছি, পাস ফেলও বলেছি, ঠিক আছে। এখন তাহলে আমরা করতে পারি ইভেন মানে হচ্ছে জোর আর বিজোড় সংখ্যা কিনা আমরা একটু চেক করে দেখবো, কেমন। কোন একটা সংখ্যা নিলাম তো সেই সংখ্যাটাই আমরা চেক করে দেখবো যে সেই সংখ্যাটা জোর নাকি বিজোড়। তো আমরা কোন একটা সংখ্যা সেটার জন্য আমরা একটা মান নিয়েছি এ, ইন্টিজার এ, ঠিক আছে। তো প্রিন্টএফ প্রিন্টএফ এ বলে দিলাম যে এন্টার তোমরা বলো যে কোনো একটা সংখ্যা জোর অথবা বিজোড় এটা নির্ণয় করতে গেলে কোন কন্ডিশনটা দেওয়া লাগবে। আমি কিন্তু তোমাদেরকে আগে একবার বলেছি যে কোন একটা সংখ্যা জোর অথবা বিজোর এটা বের করতে হলে একটা কন্ডিশন আছে, কোন সংখ্যার জোর তখনই হয় যখন এটাকে 2 দিয়ে ভাগ যায়, যার মানে ভাগশেষটা কি আসবে, ভাগশেষটা 0 আসবে। যদি 0 আসে তখন আমরা ওই সংখ্যাটাকে বলতে পারি সেটা হচ্ছে জোর সংখ্যা। আর যদি কোনো ভগ্নাংশ কিছু আসে মানে 1 আসে তখন সেটাকে আমরা বলবো যে কি নয়, এটা জোর সংখ্যা নয়, এটা হচ্ছে বিজোর সংখ্যা। তাহলে কন্ডিশনটা তোমাকে এখানে দিতে হবে এ মডুলাস 2 ইকুয়াল 0। তোমাদেরকে কিন্তু এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, এই যে পার্সেন্টেজ চিহ্নটা আমরা দিয়েছি, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি যে পার্সেন্ট বা পার্সেন্টেজ বলি, সেটা অ্যাকচুয়ালি আইসিটি ভাষায় হবে মডুলাস, সেটাকে বলা হয় মডুলাস। বাংলা মিনিংটা হচ্ছে ভাগশেষ, তার মানে সংখ্যাটাকে তুমি যে সংখ্যাটা নিয়েছো সেই সংখ্যাটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো এবং ভাগশেষটা কার সমান হয়, শূন্যের সমান হয়, তাহলে এখানে আবার কয়টা সমান চিহ্ন আসছে, দুইটা সমান চিহ্ন। একটা সমান চিহ্ন দিলে কিন্তু কখনোই কাজ করবে না, দুটো সমান চিহ্ন দিতে হবে, ঠিক আছে। তো এখানে দুটো সমান চিহ্ন আছে, চেক করবে সে 1-এ 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা শূন্যের সমান হয়েছে কিনা, যদি হয় তাহলে সে কি রেজাল্ট দেখাবে, সে বলবে যে পার্সেন্টেজ ইজ এ ইভেন নাম্বার, ইভেন নাম্বার মানে হচ্ছে জোর সংখ্যা। সে রেজাল্টটা কাকে দেখাবে স্যার, 1-এ দেখাবে, ঠিক আছে। আর যদি না হয়, কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সে কিন্তু আরেকটা রেজাল্ট দেখা দিবে, মানে সবগুলো অবশ্যই কি সংখ্যা, বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে সে বলবে যে পার্সেন্টেজ ইজ এ অড নাম্বার, বিজোড়ের ইংলিশ হচ্ছে অড, ঠিক আছে। আমি সে রেজাল্ট দেখাবে কাকে, 1-কে। এখানে আমার প্রোগ্রামটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমরা একটু চেক করে দেখবো ফাইলে যাবো, দেন আমাদের কাজ হচ্ছে কি করা, সেভ এস
দেন আমি চার নাম্বারটা সেভ করলাম, করার পরে এবার এক্সিকিউটে গেলাম, কম্পাইল করলাম, কোনো ধরনের ভুল পাওয়া যায় না, এবার রান করতেছে। এবার একটা তুমি সংখ্যা নাও যে 87, 87 সংখ্যাটা কি? আমরা জানি যে এটা বিজোড় সংখ্যা, আমরা দেখলাম এই যে দেখো 87 ইজ এ অড নাম্বার, রেজাল্ট আসছে। এবার একটা 16 সংখ্যা নিচ্ছি, হ্যাঁ 16টাকে দেওয়ার পর সে কি বলছে দেখো, 16 ইজ ইভেন নাম্বার, তার মানে 16 কে যখন 2 দিয়ে ভাগ করতেছে সে পাচ্ছে শূন্য পাচ্ছে। তো যখন কন্ডিশনটা ট্রু পাচ্ছে তখন কাকে করতেছে, 10 করতেছে, তখন 10 করা কমপ্লিট হয়ে গেলে সে কই চলে আসছে, সে গেট সিএস এ চলে যাচ্ছে, ঠিক আছে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তখন সে 10 করবে না, 12 করবে, 12 করার পরে সে গেট সিএস এ চলে আসবে, তার মানে যে কোনো একটা করবে। ইফ এলস, ইফ এর কাজ হবে নতুবা কার কাজ হবে, এলস এর কাজটা হবে, এটা হচ্ছে ইভেন নাম্বার আর অড নাম্বার। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন স্যার, আসতে পারে পরীক্ষায়, ঠিক আছে। এই ইফ এলস দিয়ে তুমি চাইলে আবার কি করতে পারো, আরো বেশ কয়েকটা সি প্রোগ্রাম তোমরা করতে পারো, তোমাদেরকে পরীক্ষা দিতে পারে। আমি তোমাদেরকে দুই একটা বলে দিই, আমাকে একটু স্মরণ করে দিতে হবে তোমাদের যদি আমার মনে নাও থাকে। একটা হচ্ছে কোন বর্ণ ভাওয়েল না কনসোনেন্ট, দেন হচ্ছে কোন বর্ষ উদিবর্ষ কিনা, তো সেটাও আমরা করতে পারি। আবার কোন ত্রিভুজ গঠন করবে কি করবে না সেটাও হচ্ছে তোমার কি দিয়ে পসিবল, ইফ এলস দিয়ে পসিবল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যেগুলো আমরা করেছি, যে চারটা সি প্রোগ্রাম করেছি, এগুলো তোমরা একটু নিজেরা করার চেষ্টা করবে, প্রথমে দেখে করবা, তারপর দিন না দেখে না দেখে করার চেষ্টা করবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু করার চেষ্টা করবা। যদি তারপরও কোনো সমস্যা থাকে অবশ্যই স্যারকে অবহিত করবা। আজকে তাহলে আমরা এতটুকুই রাখছি, পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।